প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের কিছুক্ষণ আগেই অ্যাকাউন্টেন্সির এক্সাম শেষ হলো তো তোমাদের প্রশ্নপত্রের এমসিকিউর উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব তো তোমরা দেখে নাও যে তোমাদের এমসিকিউ কটা ঠিক হয়েছে এবং কটি তোমরা অ্যানসার ভুল করেছো সেটি তোমরা মিলিয়ে নাও এবং তোমাদের এমসিকিউ কত নম্বর পেলে সেগুলো কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে কিন্তু হবে না অনেকেই বলেছিল পনেরো থেকে দু হাজার বাইশ অব্দি পড়ে গেলেই তোমরা নাকি কমন পাবে তো তোমরা প্রত্যেকটি এমসি কিউ খুব খুটিয়ে দেখো কোনো এমসি কিউই কোনো ইয়ারের সঙ্গে লিঙ্ক নেই ঠিক আছে অ্যাকাউন্টেন্সির এটি এক্সাম আমি বলেছিলাম এটি কিন্তু আর্টসের সাবজেক্ট নয় কমার্সের পেপার এম ইয়ার ভিত্তিক পড়ে গেলে এমসি কিউ এবং এসি কমন পাওয়া খুবই দুষ্কর ব্যাপার যাই হোক তো প্রশ্ন খুবই সোজা এসছে যারা অঙ্ক ভালো করে করেছো এবং যে থিওরিগুলো সাজেশানগুলো তোমাদের দিয়েছিলাম যারা করেছো ভালো করে তাদের পরীক্ষা খাবার হওয়া খারাপ হওয়ার কোনো কথা নেই তো যাই হোক কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় দেখো অংশীদারদের স্থির মূলধন হিসাবে জের স্থির মূলধন পদ্ধতিতে সর্বদা ক্রেডিট অংশীদারী চুক্তির অবর্তমানে অংশীদাররা উত্তোলনের ওপর যে কোনো হারে সুদ দিতে বাধ্য নয় কোনো সুদ দিতেই বাধ্য নয় একজন অংশীদার বছরে ফাইভ পার্সেন্ট সুদ সুদের হিসাবে প্রতি মাসে প্রথমে তিনশো টাকা তোলে এই তোলা টাকার উপর সুদ হবে অপশান এ তোমরা করবে তিনশো ইন্টু বারো ইন্টু ফাইভ পার্সেন্ট ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ বাই টুয়েলভ সুনামের মূল্য বর্ধিত হয় বাড়ে প্রতিষ্ঠানের লাভ বর্ধিত হলে যখন প্রফিট বাড়ে তখন সুনামও বাড়তে থাকে এ এবং বি ফাইভ ইস্টু থ্রি অনুপাতে বি এর অ্যান্সারটি হবে দেখে নাও থ্রি ইস টু ফাইভ ঠিক আছে নতুন অংশীদারের দ্বারা আনিত সুনামের জন্য পারিতোষিত মূল্যায়িত হয় সুনামের অবমূল্যের ওপর ভিত্তি করে ছয়ের অ্যান্সার হবে যারা ইংলিশ ভার্সন রয়েছে তারা ছয়ে অপশানে গিয়ে ছয় প্রশ্ন ছ নম্বর দাগের প্রশ্ন অপশান হবে কিন্তু সি যদি একটি অংশীদারী প্রতিষ্ঠানের সঞ্চিত পরিমাণ ছ টাকা হয় এবং এ বি ও সি এর মুনাফা বন্টনের অনুপাত থ্রি ইস হয় তবে বি ও সি এর একত্র সঞ্চিতের অংশ হবে এর সমান যদি পুরনো অনুপাত নতুন অনুপাতের থেকে বেশি হয় তবে তাকে কি বলা হয় উত্তর দেখে নাও তোমরা পুরনো অনুপাত যা ছিল তার থেকে নতুন অনুপাত আমার যদি থেকে বেশি হয় পুরনো অনুপাতটা তাহলে কি হবে চলে আসবো ন নম্বর প্রশ্নে নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে নাও ওয়ান ইস টু থ্রি দশ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও নতুন লভ্যাংশ বন্টনের অনুপাতে যদি নতুন অংশীদার নেওয়ার সময় সুনাম খ্যাত গঠিত হয় তবে তা সুনাম খাত গঠিত হয় এটি হবে তা অবলোপিত হয় বি অপশান বি কোম্পানির মালিক শেয়ার শেয়ারহোল্ডাররা একটি কোম্পানির সবচেয়ে জরুরি দলিল কোনটি কোম্পানি লিপি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বোচ্চ সংখ্যা কত পঞ্চাশ যখন শেয়ার বন্টন করা হয় তখন কোন হিসাব খাত খাতে জমা করা হয় শেয়ার মূলধন হিসাব খাতে শেয়ারের সর্বনিম্ন মূল্যের ওপর যে টাকা পাওয়া যায় তা কোন হিসাব খাতে জমা করা হয় সিকিউরিটি প্রিমিয়াম হিসাব খাত যদি কোম্পানির ধারার অনুমতি ধারার অনুমতি থাকে তবে অগ্রিম ডাকের ওপর সুদ দেওয়া যেতে পারে সিক্স পার্সেন্ট হারে বাজেয়াপ্ত শেয়ার বাজারে পুনরায় ছাড়ার সময় যে ছাড় দেওয়া হয় তা ড্যাশের থেকে বেশি হওয়া উচিত নয় বাজেয়াপ্ত শেয়ার থেকে যে মূল্য পাওয়া যায় আঠেরোর অ্যান্সার দেখে নাও তোমরা যদি ডিভেঞ্চারকে চারটি সমান কিস্তিতে মুক্ত করতে হয় তবে ডিভেঞ্চার ছাড়ার উপর যে বার্তা দেওয়া হয় তা খরচে লেখা হয় ড্যাশ হারে চলে আসবো ন নম্বর উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও অনিশ্চিত ঋণ কোম্পানির উদ্বর্তপত্রের কোথায় জনসাধারণ জমা লেখা হয় কুড়ির অ্যান্সার হবে সি একুশের বি বাইশের সি তেইশের এ এবং চব্বিশের অ্যান্সার সেভেন্টি ফাইভ পরেরটি আছে অথবা কম্পিউটারের এটি আমি দিলাম না তোমাদের চব্বিশটি এমসিকিউর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করে দিলাম তো তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও এবং কত পেলে কমেন্ট বক্সে লিখে জানাতে বলবে না